প্রিয় দর্শক, আজকের ভিডিওটি ডেডিকেশন করছি যারা স্টুডেন্ট এবং যারা চাকরি প্রত্যাশী। অর্থাৎ চাকরি একটি মানুষের জীবনে অপরিহার্য একটি বিষয়, কারণ চাকরি যদি না থাকে তাহলে আপনাকে খালি পকেটে থাকতে হবে। এবং চাকরি পেতে হলে প্রথমে আপনাকে রিটেন পরীক্ষা দিতে হবে, তারপরে আপনাকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অনেকে রিটেন পরীক্ষায় টেকার পরও ভাইবাতে আউট হয়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভাইবা বোর্ডে যে কমন প্রশ্নগুলি করা হয় এমন 10টি প্রশ্ন। অর্থাৎ এই 10টি প্রশ্ন যদি আপনি খুব ভালোভাবে আয়ত্ত করে নিতে পারেন, আশা করি ভাইবা বোর্ডে খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে চাকরির ভাইবা বোর্ডে যে 10টি প্রশ্ন বেশি করা হয়ে থাকে সেই প্রসঙ্গে আপনাদেরকে অবগত করে রাখি। আপনি যখন প্রথমে এই ভাইবা বোর্ডে প্রবেশ করবেন তখন আপনাকে প্রথম প্রশ্ন করা হবে, পৃথিবীতে কতটি দেশ, মহাদেশ, রাষ্ট্র আছে? এ সম্পর্কে অবশ্যই আপনি ধারণা রাখবেন, কারণ এই প্রশ্নের উত্তর যদি না পারেন তাহলে কিন্তু ভাইবা বোর্ড থেকে আপনি আউট হয়ে যেতে পারেন। নাম্বার টু, দুই নম্বরে ভাইবা বোর্ডে সবচেয়ে যে প্রশ্নটি বেশি করা হয়ে থাকে সেটি হলো ইন্ট্রোডিউস ইউর সেলফ, অর্থাৎ আপনার সম্পর্কে কিছু বলুন বা ইন্ট্রোডিউস করুন, তখন নিজের সম্পর্কে কিছু বলতে হবে। তো এই বিষয়ে আপনি অবশ্যই প্র্যাকটিস করে রাখবেন। তিন নম্বরে যে প্রশ্নটি সবচেয়ে বেশি করা হয়ে থাকে সেটি হলো আপনার জেলা কিসের জন্য বিখ্যাত বা আপনার জেলার বিখ্যাত ব্যক্তিদের নাম বলুন। এটিও কিন্তু আপনার খুব ভালোভাবে জেনে নিতে হবে যে আপনার জেলাটি কি কি কারণে বিখ্যাত এবং আপনার জেলার বিখ্যাত কয়েকজন ব্যক্তির নাম বলতে হবে। চার নম্বরে যে প্রশ্নটি বেশি করা হয়ে থাকে সেটি হলো আপনার পঠিত কয়েকটি দেশি বিদেশি বইয়ের নাম বলুন। আপনি দেশি বা বিদেশি কোনো বই পড়ে থাকলে সেই বইয়ের নাম অকপটে আপনাকে বলতে হবে। সুতরাং আপনি বই শুধুমাত্র পড়লেন কিন্তু বইয়ের নাম মুখস্থ রাখলেন না তাহলে কিন্তু হবে না। নাম্বার ফাইভ, পাঁচ নম্বরে পরীক্ষার দিনে আরেকটি বিষয় মেনে চলবেন, সেটি হলো ভাইবা বোর্ডে পরীক্ষা দেওয়ার আগে আপনার স্থানীয় বা জাতীয় পত্রপত্রিকার হেডলাইনগুলো ভালো করে পড়ে আসবেন। অনেকটা সময় বলা হয়ে থাকে আপনি কি পত্রিকা পড়েন, তখন আপনি নাম বলবেন, তখন তারা বলবে যে এই পত্রিকার আজকের হেডলাইনটা কী ছিল। তখন যদি আপনি না বলতে পারেন তাহলে কিন্তু বিষয়টি অসংকুচিত হয়ে যাবে। আর যদি আপনি একেবারে না পারেন তাহলে ভাইবা বোর্ডে যারা আছে তাদেরকে আপনি বলবেন, স্যার আজকের পত্রিকাটি আমার পড়া হয়নি। কিন্তু বিষয়টি ঘুরিয়ে পেঁচিয়ে অন্যভাবে নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ভাইবা বোর্ড থেকে আউট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ছয় নম্বরে যে প্রশ্নটি করা হয়ে থাকে এটিও অনেক ভাইবা বোর্ডে করা হয়ে থাকে, তা হলো আপনার এলাকার সংসদ সদস্য বা মন্ত্রীর নাম কি। এটি তো অনেক সহজ, আপনার এলাকার যিনি এমপি আপনি সহজে নাম বলে দিতে পারবেন, আপনার এলাকায় যিনি এমপি এটাও সহজে নাম বলে দিতে পারবেন। অনেক ভাইবা বোর্ডে এই প্রশ্নটিও করা হয়ে থাকে। সাত নম্বরে যে প্রশ্নটি করা হয়ে থাকে এই বিষয়ে আপনি অনেক অবগত থাকবেন, আর সেটি হলো দেশ, রাজধানী, মুদ্রা ও ভাষার নাম। আপনাকে প্রশ্ন করতে পারে অমুক দেশের রাজধানীর নাম কি, আপনাকে কিন্তু বলতে হবে। এরপর প্রশ্ন করতে পারে অমুক দেশের রাজধানীর টাকার নাম কি বা মুদ্রার নাম কি, আপনাকে কিন্তু এটারও উত্তর দিতে হবে। আবার বলতে পারে যে অমুক দেশের মানুষ কোন ভাষায় কথা বলে। আপনি যদি এই বিষয়ে অবগত থাকেন বা এই বিষয়ে যদি আপনার আয়ত্ত থাকে আপনি কিন্তু সহজেই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। নয় নম্বরে যে প্রশ্নটি করা হয়ে থাকে তা হলো দেশের ও বিদেশের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়ের সম্পর্ক দেওয়ার জন্য। প্রশ্নকর্তা আপনাকে বলতে পারে যে সাম্প্রতিক সময়ে যে কোনো ভাইরাল বা ট্রেন্ডিং টপিকের উপরে বলার জন্য। আপনি যদি নিয়মিত সোশ্যাল মিডিয়া, পত্রপত্রিকা ইত্যাদি ঘাটাঘাটি করেন তাহলে আন্তর্জাতিক বিষয় সম্পর্কে আপনার ধারণা থাকবে এবং সে বিষয়ে আপনি রিসেন্ট বা সাম্প্রতিক কোনো বিষয় নিয়ে আপনি পরীক্ষকের সামনে অকপটে বলতে পারবেন। দশ নম্বরে যে প্রশ্নটি করা হয়ে থাকে এটি প্রায় 95% ভাইবা বোর্ডে করা হয়ে থাকে, আর তা হলো আপনি যে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন সেই চাকরি বা প্রতিষ্ঠান সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে কি না। যদি আপনি এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারেন তাহলে কিন্তু আপনি আউট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং আপনি যে প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দিতে যাবেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে প্রথমে সার্চ করে নেবেন, গুগলে সার্চ করবেন, সোশ্যাল মিডিয়াতে সার্চ করবেন, সেই প্রতিষ্ঠান সম্পর্কে জানবেন, এ টু জেড জানবেন। জানার পরে ভাইবা বোর্ডে আপনি যাবেন। যখনই তারা আপনাকে তাদের প্রতিষ্ঠান সম্পর্কে জিজ্ঞাসা করবে তখনই আপনি সেই প্রতিষ্ঠান সম্পর্কে অকপটে সব কিছু বলে দিতে পারবেন। তো প্রিয় দর্শক, উপরোক্ত আমি যে 10টি টিপস আপনাদেরকে দিলাম, এই 10টি টিপস বা প্রশ্ন ভাইবা বোর্ডে বেশিরভাগ সময় করা হয়ে থাকে।
আপনি যদি এই 10টি বিষয়ে খুব বেশি পারদর্শী হন তাহলে আশা করি ভাইবা বোর্ডের সকল প্রশ্ন সুন্দরভাবে দিয়ে নিজের সফলতা অর্জন করতে পারবেন। তথ্যসূত্র মোহাম্মদ সাদিকুল ইসলাম, প্রভাষক ইংরেজি।